গুড মর্নিং স্টুডেন্টস, টুডে আই উইল ডিসকাস কন্ট্রাকশন। কন্ট্রাকশন মিন্স শর্টেন, অর্থাৎ সংক্ষেপ করা, যেটা সংক্ষেপে লেখা। আমরা এই অ্যাম এজ আর বি ভার হ্যাভ হ্যাজ, অর্থাৎ হ্যাভ হার হ্যাড, মোডালগ কিছু যেমন স্যাল কুড উড, এইগুলো শর্ট ফর্মগুলো আমরা ব্যবহার করে থাকি। তো শর্ট ফর্ম আমরা ব্যবহার করলে কী হয়, আমাদের দ্রুত লেখা সহজেই তাড়াতাড়ি লেখা হয়ে যায়। দেখো, আমি শর্ট ফর্মগুলো কীভাবে আমরা ওয়ার্ডের সঙ্গে ইউজ করি সেটা আমি একটু দেখে নিচ্ছি। দেখো, যেমন এক্সপ্যান্ড করা আছে, অর্থাৎ বৃদ্ধি করা আছে, আই এম, এটা দেখো কেমন ভাবে হবে আই। ওকে, এখন ছোট একটা সাইন দিয়ে এটা করলাম আই এম। ইউ আর, ইউ আর হয়ে গেল, এটা আমরা বাদ দিয়ে দিলাম। আমাদের কতটা সুবিধে হচ্ছে দেখো, মানে পুরো শর্ট
দিয়ে যাচ্ছি, ওকে। এটা হলো, এবার যখন দেখো আমরা শর্ট করছি সেক্ষেত্রে নট থাকছে, নট দিয়ে শর্ট করছি, কিভাবে করবো সেটা নট দিয়ে দেখো, নট এবার শর্ট এই ওটাকে তুলে দিচ্ছি দিয়ে টি এইভাবে ব্যবহার করছি। দেখো যদি ইজ নট থাকে, ইজ নট থাকে তাহলে কি করছি, ইজেন্ট, ইজেন্ট ISN অ্যাপোস্ট্রফি দিয়ে টি ওটাকে তুলে দিচ্ছি। তারপর দেখো ওয়াজ নট থাকলে, ওয়াজ নট থাকলে কি করছি, ওয়াজেন্ট, ওয়াজেন্ট এনটা লিখে ও তুলে দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি। ওয়ার নট দেখো, ওয়ার নট থাকলে ওয়ার লিখে এন লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে টি। আবার আবার দেখো হ্যাভ নট এর ক্ষেত্রে, হ্যাভ নট হবে, ওকে। কন্ট্রাক্ট
কন্ট্রাকশন এইভাবে তোমরা আরো প্র্যাকটিস করবে, বিভিন্ন বইগুলো দেখবে কন্ট্রাকশন তোমার ভোকাবুলারিতে স্পেশালি থাকে, তো ওখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে গেলে সেখানে তুমি ইউজ করতে পারবে খুব শর্টলি, স্পোকেন বলার সময় তখনও ইউজ করবে, খুবই সুবিধে কন্ট্রাকশন এইসব ক্ষেত্রে। ওকে, এটা ভালো করে রেডি করবে।